সে স্বাগত। আলহামদুলিল্লাহ, এলাকার জনগণ পরিবর্তন আসনের আমরা যদিও ডিজিটাল বাংলাদেশ নিয়ে এগিয়ে যাচ্ছি, তিন আসনের অবস্থা খুবই করুণ। আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমি আশা করি তরুণ সমাজের নেতৃত্ব হিসাবে আমি নিজের সার্বিক উন্নয়ন আশাবাদী। আমি আগামী 20 ডিসেম্বর নির্বাচনে ব্যাপক করে জনগণের মনের তাপস করতে আমি নির্বাচন মানে আসছে 10 বছর ধরে একটা ইলেকশন আসছে, সবাই থাকি আছে ইলেকশনের, আমার অনুভূতি সবার সাথে আমারও দেখি যেভাবে লোকজনদের হয়রানি করা হচ্ছে, নিরীহ লোকজনে আপনার রাত্রেবেলা যে প্রশাসন অ্যারেস্ট করতেছে, এইটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি কালকে আমার জীবনে কোনোদিন ঋণ খেলাপি হয় নাই, বিল খেলাপি হয় নাই কোনোদিন। আপনাদের দোয়ায় আমি ব্যবসা করছি, সরকারি ব্যবসা করছি, আপনার এলাকার উন্নয়নের জন্য কাজকর্ম করছি। তো আমি আশা করি যে আপনি দেখছেন কলেজ, স্কুল, কলেজ, হাসপাতাল সব কিছু আমার নিজের খরচে, আমার নিজের টাকা দিয়ে করে দিচ্ছি, আমার নিজের নামে। আমি ব্যবসা কোনোদিন 2 নম্বর ব্যবসা করে যাই, এবং ঘুষ দেওয়া, ঘুষ দেওয়া আমার জীবনে কোনোদিন ঘুষ খাইও নাই, ঘুষ দেওয়াও নাই কাউকে। এবং আমি সৎভাবে এমনকি বঙ্গবন্ধুর সময় যখন আসিল তখনও আমি ব্যবসা করছি সৎভাবে। তবে 1995 সালের পর থেকে কোনো ব্যবসা করি নাই, আমার নিজের ইন্ডাস্ট্রি এগুলো চালাইতেছি। আর ব্যাংকের মধ্যে আমি সব থেকে সক্রিয় শেয়ার হোল্ডার খুব আছে ব্যাংক আছে, আর আমি আপনার মারফতে এলাকাবাসীর কাছে সবার কাছে আমার দক্ষিণ সুরমাফে জুগইন বালাগইনবাসী কৃতজ্ঞ, তারা স্বতঃস্ফূর্তভাবে তারা আমাকে সহায়তা করে আসছে, এবং আশা করি আমি যেভাবে তারা আমার সাথে তারা উৎসাহ নিয়ে আমার সাথে কাজ করতেছে, আমি আশা করি এলাকার আমি যদি নির্বাচিত হই অবশ্যই তাদের গরিব লোককে মেহনতি মানুষের কাজ করবো, মাটিও মানুষের রাজনীতি আগ্রহ আপনি জানেন, 86 থেকে ঘরে আসছি এবং যতদিন বাঁচবো ইনশাল্লাহ এলাকার উন্নয়ন কাজ করবো। ধন্যবাদ সবাই।